ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডেঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল শুক্রবার আর আগামীকাল পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তখন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি কোনোদিনই করিনি আর করব না কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলোই বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন এবং জেনে নিন আপনার জন্মছক অনুযায়ী প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই একদিন না একদিন তো প্রাপ্তি ঘটবে আর দেখবেন প্রাপ্তি তো ঘটবে কিন্তু যত অঙ্কের আপনি টাকা খরচা করলেন টিকিট কেটে তার থেকে অনেক কম অঙ্কের টাকাই আপনি পেয়েছেন মিলিয়ে দেখুন এটাই হবে এটাই বাস্তব তাই আপনাদেরকে ট্যাকফুলি চলতে হবে আমি যেটা বলছি সেটা মেনে চলতে হবে অর্থাৎ আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে তারপর টিকিট কাটাটাই শ্রেয় এছাড়াও যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারাও আগে ব্যক্তিগত জন্মোছক বিচার করিয়ে তারপর যদি প্রয়োজন হয় রাহু রক্ষা কবচের আমি আপনাদেরকে বলবো আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা যতই বলুন না কেন আমি কিন্তু দেব না এবার আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে অশুভ সময়টির কথা বলব সেটিকে রাহুকাল হিসেবে চিহ্নিত করা হয় আর এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ কালটি শুরু হতে চলেছে সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবার আমি যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আর সেই সময়টি হচ্ছে সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর তিনটে ষোলো মিনিট থেকে সন্ধ্যে ছটা দুই মিনিট পর্যন্ত এই দুটি শুভ সময়কে আপনারা ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচার অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্তাটি অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার আট এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মঝকে প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার দুই এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন কোটিপতি রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ